नमस्कार বন্ধুরা, রেইনবো বনিতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। পুরনো দিনের ঠাকুমা দিদিমাদের হাতে সাবেকি রান্না আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে একটি মাছের রেসিপি শেয়ার করব, অতি লোভনীয় স্বাদে ভরা, খেলে বারবার মন চাইবে এই রেসিপিটা বানিয়ে খাই। রেসিপিটি হলো লটকে মাছের তেল ঝাল। সবার প্রথমে লাগছে লটিয়া মাছ। আমি লটিয়া মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার দিচ্ছি সামান্য প্রয়োজন মতন নুন আর হলুদ। নুন হলুদ মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতন এটা ঢাকনা দিয়ে রেখে দেব। এরপরে গ্যাসের আঁচ ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল, রান্নাটা হবে সর্ষের তেলে। দিচ্ছি প্রয়োজন মতন এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে যেহেতু কষিয়ে রান্না। এবারে ফোড়নের জন্য নিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর যে এলাচ, এইগুলো আমি নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি বড় সাইজের একটা টমেটো আর হচ্ছে ধনে পাতা। আর লাগবে রসুন বাটা, আদা বাটা। এখানে আমি একটা মশলা তৈরি করব, সেটা নিয়েছি কালো সর্ষে। কালো সর্ষে এখানে বড় চামচে 2 চামচ আছে। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা যে যা ঝাল অনুযায়ী নেবেন। এবারে এই সমস্ত মশলা আমি মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন। আমি সর্ষেটা দিয়ে দিলাম আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিহি পেস্ট একটা বানিয়ে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, সমস্ত ফোড়নগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে লালচে বাদামি করে ভেজে নেব। আর গ্যাসের আঁচ মিডিয়াম লোতে রেখেই আপাতত এখন রান্নাটা করব। পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাকুক। আর এদিকে আমি সর্ষেটা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা সর্ষেটা। আর সর্ষে আমি সবসময় ছেঁকে নিই রান্নায়, তো এখনও তাই করব। আমি সর্ষেটা ছেঁকে নিয়েছি, দেখুন সামান্য একটু জল মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি, সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গেই বেটেছিলাম। আর এ দেখুন আদা রসুন রেখেছি এখানে 1 চামচের 1 চামচ। তো মশলা তৈরি করতে করতে এদিকে পেঁয়াজ ভাজা পুরো রেডি হয়ে গেছে। এবারে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে, টমেটোর আর কোনো কাঁচা গন্ধ নেই। এবারে দিয়ে দেব নুন হলুদ মাখানো লটিয়া মাছগুলো। লটিয়া মাছগুলো দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আমি একটু কষিয়ে নেব যাতে লটিয়া মাছটা নরম হয়ে গিয়ে মাছের যে কাঁটাগুলো থাকে কাঁটা থেকে মাছের আঁচ মানে মাছটা পুরো আলাদা হয়ে যাবে। তো সেই কাজটাই এখন করছি, একটু সময় লাগবে। অবশ্য লটিয়া মাছ একদম নরম মাছ, খুব তাড়াতাড়ি রান্না করতে গেলে হয়ে যায়। তো যাই হোক, দেখুন এখানে মাছগুলো কাঁটা থেকে ছাড়তে শুরু করেছে। আপনারা চাইলে এই এখন কাঁটা আলাদাভাবে
আলাদাভাবে বের করে দিতে পারেন, যদি না খেতে চান তো আমি আলাদা করব না, যেহেতু একদম ছোট মাছ। তো আমি এইভাবে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে মাছের যে জলটা থাকে, এক্সেস জলটা, সেটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। আর এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে কড়ার গায়ে লেগে গিয়ে পুড়ে না যায়। তো দেখুন অনেকটাই শুকিয়ে এসছে, মানে মাছের জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর মাছগুলো ভালোভাবে কাটা থেকে আলাদা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের আঁচ এখন একটু জোরেই দিয়েছি। অনবরত আমি নাড়াচাড়া করতে থাকবো মাছটিকে। দেখুন নাড়তে চাড়তে একদম মাছটা ভালোভাবে একদম মিহি হয়ে এসেছে। আর এক ফোঁটাও জল নেই, পুরো মাছের উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে বড় চামচের এক চামচ আদা রসুন বাটা নিয়েছিলাম। আদা রসুনটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে। তো এবারও মাছের উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। পুরোপুরি প্রসেসটা যখন এইভাবে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি দিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে সেই সর্ষে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আগেই বলেছি সর্ষে আমি ছেঁকে নিয়েছি। এই সর্ষে আর শুকনো লঙ্কার বাটা আমি দিয়ে মাছটাকে আবার কষাতে থাকবো। রান্নাটা পুরো কষানোর উপরই হবে, যত কষানো ভালো হবে তত রান্নাটা খেতে স্বাদ হবে। তো দেখুন মশলা দেওয়ার পরে, সর্ষে মেশানোর পরে গ্যাসের আঁচ আর জোরে রাখা যাবে না, মিডিয়াম টু লোতে দিয়ে রান্নাটা করতে হবে। তো আমি এখন একদম লোতে দিয়ে দিয়েছি, যেহেতু সর্ষে দিয়েছি তার জন্য গ্যাসের আঁচ একদম আস্তে আছে। দেখুন পুরো সর্ষেটা বসে গিয়ে মাছের উপর দিয়ে আবার তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝে দিয়েছি, কেন নুন হলুদ আগে মাখিয়েছিলাম মাছে। তো দেখুন মাছের গায়ে একটুও কোনো মশলার জলও নেই, আর মাছের তো একদম জলই নেই, শুকিয়ে খুব সুন্দর একটা রং ধরেছে। কড়াইয়ের গা দিয়ে আস্তে আস্তে ছেড়েও দিচ্ছে। আর বেশি কিছু দেওয়ার নেই, মাছটা প্রায় রান্নাটা হয়েই এসছে। দেখুন একদম কড়ার গা দিয়ে মাছটা ছেড়ে দিচ্ছে, এরকম পাক খেয়ে পাক খেয়ে যাচ্ছে মাছটা, তখনই বুঝবেন আপনার রান্নাটা হয়ে গেছে, মাছের গায়ে কোনো জল নেই। এই মাছের রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে খেতে, একবার খেলেই মনে হবে বারবার এই রেসিপিটা রান্না করে খাই। তো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেবো সামান্য ধনে পাতা। ধনে পাতা আমি কেটে রেখেছিলাম, ধনে পাতা দিয়ে মাছটা নামিয়ে নেব। আপনারা যদি গরম মশলা খেতে পছন্দ করেন, মানে গুঁড়ো গরম মশলা উপর দিয়ে দিতে পারেন, আমি দেব না।
তোর এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে পুরো মাছটার মধ্যে মিশিয়ে নিলাম। দেখুন আমার লটিয়া মাছে তেল ঝাল রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আজকের এই লটিয়া মাছের তেল ঝাল রেসিপিটা আপনাদের সবার জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আপনাদের মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা রেসিপিটা বানান, এনজয় করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার অন্যদিন চলে আসব অন্য রেসিপি নিয়ে। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নমস্কার।